বিধানসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশে আসর গরম করতে নেমে পড়েছে মিমের নেতা আসাউদ্দিন ওয়েসি। তিনি প্রচারে আসা মানেই বিতর্ক। একদিকে রাজনৈতিক শিবিরের প্রশ্ন, বিজেপির বি দল হিসাবে বিজেপি বিরোধী সংখ্যালঘু ভোট ব্যাংকে চির ধরানোটাই তার আসল উদ্দেশ্য কি না। অন্যদিকে তিনি নিজে যেভাবে প্রচার অভিযান করছে তাতে স্পষ্ট, সংখ্যালঘু এবং যাদব ভোট এক ছাতার তলায় আসার ক্ষেত্রে যথাসাধ্য বাধা দেওয়ারাই তার লক্ষ্য। এই পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশ পুলিশ ওয়েসির বিরুদ্ধে FIR করেছে। অভিযোগ, প্রধানমন্ত্রী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্য করেছে ওয়েসি। পাশাপাশি জনসভায় সাম্প্রদায়িক উস্কানি দেওয়া এবং কোভিড বিধি অমান্য করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। রাজনৈতিক সূত্রের মতে বিজেপি সরকার ও প্রশাসনের পক্ষ থেকে ওয়েসির বিরুদ্ধে FIR করার ঘটনায় রাজনৈতিকভাবে লাভ হবে বিজেপিরই। এর ফলে সংখ্যালঘুর মধ্যে ওয়েসির বিশ্বাসযোগ্যতা এবং গুরুত্ব বাড়বে ছাড়া কমবে না। SP সহ রাজ্যের অন্যান্য বিরোধী দলগুলির বক্তব্য, এটা শুধু ওয়েসিরই অভিষ্ট নয়, যোগী আদিত্যনাথরাও সেটাই চান। প্রায় 100টি আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে MIM বা মিম। এই আসনগুলিতে সংখ্যালঘু ভোট কাটতে পারলে সরাসরি ক্ষতি অখিলেশ যাদবের SP, লাভ হবে বিজেপির। রাজ্যে জনসংখ্যার 1/5 ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের, যাদব 9-10%। 2022 সাফল্য পেতে গেলে SP এই দুই সম্প্রদায়ের ভোট একজোট করতে হবে, আর সেই কাজেই বাধা দিতে ওয়েসিকে বিজেপি নামিয়েছে এমনটাই অভিযোগ বিরোধীদের। এর আগে বিহারের নির্বাচনে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল ওয়েসি। স্বাভাবিকভাবে উত্তরপ্রদেশের নির্বাচনে ওয়েসির ময়দানে নামা বা খবরের শিরোনামে ওয়েসির উঠে আসা বা ওয়েসির অতি সক্রিয়তা, এইসব ঘটনায় সরাসরি বিজেপির লাভ হতে পারে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। অর্থাৎ ওয়েসির ভোটে দাঁড়ানো এক প্রকার বিজেপিকে সাহায্য করছে এমনটাই অভিযোগ বিরোধীদের।